COOH অ্যাসিটিক অ্যাসিড। এবং এই PBS একটু আগে বললাম যার রং কি বলো, ব্ল্যাক মানে কালো, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে লেট অ্যাসিটেট। লেট অ্যাসিটেট সিক্ত ব্লটিং পেপারকে H2S এর গ্যাসের কন্ট্যাক্টে আনলে ওই ব্লটিং পেপারটা কালো হয়ে যাবে, কেন লেট সালফাইড হয়ে যাবে। এই দেখে আমরা চিনতে পারি যে গ্যাসটা H2S ছিল, বুঝে গেছে? তাহলে এই যে রিয়াকশনের মধ্যে আমি যেগুলো স্টার দিচ্ছি একটু দেখো, এই প্রিপারেশনটা ভালো করে দেখবে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে যেটা স্টার দিচ্ছি। আচ্ছা, এখানে কেন আমরা কনসেন্ট্রেট H2S উপর নিই না এটা একটু ভালো করে দেখবে H2S তৈরির সময়। আচ্ছা, আর এখানে অক্সিডেশন রিডাকশন প্রপার্টি কী বললাম, রিডাকশান প্রপার্টিটা দেখবে কার, H2S হ্যাজ রিডিউসিং প্রপার্টি। আচ্ছা, আর কী দেখবে এখান থেকে ভালো করে, এখান থেকে এই রিয়াকশানটা একটু ভালো করে দেখবে কপার সালফেটের সাথে লেট নাইট্রেটের রিয়াকশানটা। সিলভার কোনো সাবস্টেন্স কেন ব্ল্যাক হয়ে যায় H2S এর কন্ট্যাক্টে এলে, কেন পুরনো তৈলচিত বা অয়েল পেন্টিক কেন ব্ল্যাক হয়ে যায়, হ্যাঁ H2S এর কন্ট্যাক্টে হলে। আর H2S এ বলো আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ, মোটামুটি এটা ভালো H2S এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ওকে, বাই।